সব চুরাই মাল, সব ধরনের জিনিস আর কি, গুলিস্তানের মতো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আপনারা তো আমিও ভালো আছি। তো আমি আজকে একটা খোলা বাজারে যাচ্ছি, তো আমি আছি এই মুহূর্তে সেন্দুশীল। তো আজকে কেমন হচ্ছে, আমি 14 পড়তা খোলা বাজারে দর্শক। তো আপনাদেরকে নিয়ে আমি আজকে শেয়ার করব, হ্যাঁ, আপনার 14 সেপ্টেল যে বাজারটা আছে, ওইখানে বাজারটা কী কী আপনারা পাবেন। এটা হচ্ছে রোমের ভিতরে, আপনারা ইচ্ছা করলেই খুব সহজে আপনারা যেতে পারবেন এখানে। তো আপনাদেরকে আমি নিয়ে আমি যাবো, তো সাথে থাকেন দর্শক। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফেলেস্তিনাতে, তো আমার ডান দিকেই হচ্ছে সেই খোলা বাজারটা, তো আমরা ঠিক ওদিকটাই যাব, সাথে থাকেন দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এই খোলা বাজারে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন অনেক মানুষ, লোকজন বাঙালি, আফ্রিকান, ইন্ডিয়ান, মানে সব ধরনের লোক এখানে আছে। ইটালিয়ান কেউ আমি দেখতে পাচ্ছি, অনেক ইতালিয়ান এই মার্কেট থেকে মার্কেটিং করে এই খোলা বাজার থেকে। তো আমরা যাচ্ছি, তো মামু আমরা আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি খোলা বাজারে 14 পড়তায়। তো এখানে কি কি পাওয়া যায়? এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, কাপড় চোপড়, গরু, তরকারি, অন্যান্য জিনিস, সব ধরনের জিনিস, ইলেকট্রিক জিনিস, সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তাই না? তো এখানে তো লোক সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি আমি। এটা খোলা অনেক লোক, সপ্তাহে একদিন প্রতি রবিবারে তো বাজারটা। আচ্ছা আচ্ছা, এই জন্য সবকিছুই পাওয়া যায়। তো অনেকে তো নতুন আসে, তাই না? অনেকে তো চিনে না, তাই না? তো আমি তাদেরকে বলবো আপনারা এখানে আসতে পারেন, তাই না? কম দামে মোটামুটি ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যাবে। হ্যাঁ, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকটা ভেনিসের ভিডিও আছে এটা নিয়ে, তো আপনারা ওইখান থেকেও দেখে আসতে পারেন, ভেনিস যারা আছেন। তো সাথেই থাকেন দর্শক, এটাই হচ্ছে সেই খোলা বাজার, বিশাল বড় এরিয়া নিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা সবই পাবেন, এখানে কি নেই, এখানে সবই পাবেন আপনারা। তো আমার কাছে মনে হইলো এটা প্রায় 1 কিলোমিটার হবে আপনার, বিশাল বড় বাজার, আপনারা প্রায় আধা ঘন্টা লাগবে আপনাদের হাঁটতে পুরোটা বাজার হেঁটে হেঁটে দেখতে, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের দোকানই আছে, কি নেই এখানে সব পাবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমস আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে এখানে, জুতা আছে এখানে। এখানে ক্রেতা হচ্ছে ইটালিয়ান, বাংলাদেশি, মানে এখানে সব ধরনের ক্রেতা এখানে আসে আপনার কেনাকাটা করতে। তো এখানে দেখতে পাচ্ছি আমি কিছু চানা জুতা, মনে হচ্ছে ভালো, মাত্র 29-30 ইউরো দেখতে পাচ্ছেন, 30 ইউরো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কিছু আপনাদেরকে জুতা দেখাবো, দেখাবো এখানে কি ধরনের জুতা পাওয়া যায় বা কোয়ালিটি ফুল কিরকম কোয়ালিটি আর কি। তো ধরেন এই জুতোটা আমি যদি আপনাদের দেখাই, মোটামুটি কোয়ালিটি ফুল জুতো আর কি, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমি 29 ইউরো এটা, ঠিক আছে? অন্য জায়গাতে কিন্তু এটা 50 ইউরো লাগবে আপনাদেরকে, 45 থেকে 50 ইউরো লাগবে আর কি। তো আপনারা 30 ইউরোতে এই জুতোগুলো পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? যারা নতুন আসবেন বিশেষ করে, অনেকে চিনেন না এই জায়গাগুলো। তো এখানে অনেক কোয়ালিটি আছে, এখানেও আমি কিছু জুতো দেখবো ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেট দেওয়া আছে 60 ইউরো, 59 ইউরো, 30 টাকা পাবেন ভালো মোটামুটি। ইলেকট্রনিক ধরেন আপনার কারেন্টের মিটার আছে, ঘড়ি আছে, ঠিক আছে?
চায়না ওয়াচ আমার বক্সও আছে এখানে কি নেই এখানে সবাস আমার ওখানে আমি দেখতে পাচ্ছি হেডফোন আছে বিক্রমপুর কোথায় শ্রীনগর থানা তো আমার দেশি ভাই তো আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করেন 15 বছর দেখতে পাচ্ছেন এই আঙ্কেল অনেকদিন ধরে এখানে ব্যবসা করে আমার দেশি ভাই তো এখানে আপনারা সবকিছু পাবেন বক্স আছে এখানে ফোন চার্জার পাবেন দর্শক আপনারা এখানে জ্যাকেটও পাবেন দেখতে পাচ্ছেন আপনারা 15-20 ইউরোর ভিতরে আপনারা এই জ্যাকেটগুলো পেয়ে যাবেন তো আমার দেখা মোটামুটি একবারে খারাপ না কোয়ালিটি ফুল মোটামুটি ভালোই ঠিক আছে তো আপনারা এখানে আসবেন ঠিক আছে আসলে মোটামুটি কিছুটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন সব কিছু 20 টাকা তো এটা আপনারা 20 ইউরোতে পাবেন বাংলা টাকা 2000 টাকা তো আপনার দোকান থেকে দেখলে হয়তো বা 50 ইউরো লাগবে ঠিক আছে দর্শক আপনারা এখানে কম্বল পাবেন খেজুর নাই খালি কম্বল পাবেন আপনারা এখানে তো পাচ্ছেন দর্শক আপনারা এখানে বাচ্চাদের খেলনা আছে অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমি চায়না খেলনা দেখতে পাচ্ছি তো এটা একটু ডান্স দিবে দর্শক আমি অনেক খোঁজার পরে একটা রোমানিয়ান দোকান পেলাম স্যালুট স্যালুট চিফাজ দিনে দিনে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা রোমানিয়ান দোকান আর এখানে সেকেন্ড হ্যান্ড অনেক কিছু আছে এখানে চার্জার ড্রিল মেশিন রড কাটার মেশিন কি নেই এখানে সব আছে তালা চাবি আমি আপনাদেরকে এখন কিছু পোশাক দেখাবো এটা হচ্ছে জিন্স পোশাক তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক ধরনের ফেলফা আছে ফেলফা ফেলফা আছে প্যান কমপ্লিট স্যুট আর কি জ্যাকেট মোটামুটি ভালো আপনারা খালি এখানে নিতে পারেন লোক চাইছে এখানে আপনাদেরকে আমি ডিজাইন দেখাবো অনেক ধরনের ডিজাইন আছে এই আমার ভালো লাগছে তো এখন হচ্ছেন এখানে অনেক ঘুড়ি আছে সামনে দেখা যাক সামনে কি আছে এখান থেকে অনেক ধরনের ঘড়ি আছে মাছ ধরার জন্য যে আসবাবপত্র এটা হচ্ছে দূরবীন ক্যামেরাও আছে ঘড়িও আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইটও আছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এখানে আপনারা ইলেকট্রনিক অনেক আইটেম পাবেন লাইট আছে ঠিক আছে সব ধরনের মোটামুটি আইটেম আছে এখানে মেয়েদের ছেলেদের ঠিক আছে নেকড়ার মেশিন আছে এখানে বসি আছে আপনারা এখানে অনেক ধরনের আইটেম আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব সব আছে এখানে এটা হচ্ছে একটা বাংলাদেশি ভাইয়ের দোকান এটা দেখতে পাচ্ছেন এখানে ঘড়ি আছে এখানে পাওয়ার ব্যাংক পাবেন আপনারা আমার
Quanto non è troppo? Quanto va cacchio? Zoom, Robin. Ragazzi, tira anche. সে আমি লিংক দিয়ে দিব তাদেরকে এই লোকেশনটা, তো আপনারা চাইলে যারা আসছেন ইতালিতে তারা আসতে পারেন চাইলে, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ এখানে পিছনে আমার। তো এটা হচ্ছে মনে হচ্ছে আমার কাছে এই ইতালি রোমের সবচেয়ে বড় বাংকার এখানে। মামু আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতিটা কি আর বললাম, ভালোই লাগলো। বিভিন্ন ধরনের কটাক পাওয়া যায় এখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো এখানে তো মোটামুটি মানে ভালো মানের জিনিস পাওয়া পাওয়া যায় না? খুঁজলে আর কি খুঁজতে হবে, খুঁজতে হবে না? এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো এখানে তো সব ধরনের লোকই আসে, আপনার ইটালিয়ানরা মানে তারপর হচ্ছে বাঙালিরা, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, পাকিস্তান, সব দেশের লোকে আসে এখানে। মোটামুটি ভালো মানের জিনিস পাওয়া যায় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে লিংক দিয়ে দেব। তারা এখানটা আসলে কেনাকাটা করলে ভালো, যত মোটামুটি এটা একটা রিজনেবল প্রাইস পাবেন, পাওয়া যায়। যত নতুন আসলে মার্কেটে গেলে আপনার ব্র্যান্ডেড জিনিস কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়, চলে যায়, যেহেতু ইউরোপে সবচেয়ে দাম বেশি। প্রথম প্রথম এসা মোটামুটি একটা টাকা দিয়ে এগুলো কেনা যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 10 টাকা 15 টাকার মধ্যে একটা প্যান্ট পাওয়া যায়, একটা জ্যাকেট পাওয়া যায় 15 টাকা 20 টাকার মধ্যে, বিভিন্ন আবার যত পাওয়া যায় 10 টাকা 15 টাকা 20 টাকার ভিতরে। এখানে আসলে আপনার সব ধরনের জিনিসে একটু কম কম রেট আর কি, সব জায়গা থেকে কম রেট পাবেন আপনি। তো দর্শক, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এখানে আপনারা যে পিছনে যে আপনার যে বাংকারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে মরক্কোনরা, তারপর হচ্ছে রোমানিয়ানরা, ঠিক আছে? তো চুরি করে বিক্রি করে এগুলা, ঠিক আছে? আমি দেখতে পেলাম 10 মিনিটে এখানে একটু আগে পুলিশ দাঁড়িয়েছিল, তো ওরা মানে দোকান সাজায় নাই। তো যখনই পুলিশ চলে গেছে সাথে সাথে হচ্ছে সবাই হুড়লে গেছে, হচ্ছে আপনার দোকান সাজানোর জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। তো সবাইকে আসলো মানে, তো আপনারা জানেন আমাদের বাঙালি নাকি একজন হচ্ছে আপনার পুলিশে ধরে খেয়ে হচ্ছে আপনার অলরেডি ডেট হয়েছে একজন বাঙালি, ঠিক আছে? তো এগুলো খুবই আপনার রিস্কি আর কি, পুলিশ আসলে দৌড়াদৌড়ি করতে হয় বাংলাদেশের মতো আর কি, গুলিস্তানের মতো, ঠিক আছে? এগুলো দেখতে পাচ্ছেন এখানে ছুরি আছে, সব চুরাই মাল আমার পিছনে। আপনারা সাবধানে কিনবেন, ঠিক আছে? আর এই বাজারে আসার আগে আপনারা পকেট সাবধান, ঠিক আছে? এখানে অনেক ধরনের লোক আসে, ঠিক আছে? দর্শক, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গায়ে লেখা আছে হচ্ছে 225 ইউরো। তো এই জিনিসটা হচ্ছে আপনারা অনলি 25 ইউরোতে কিনতে পারবেন, মোটামুটি 10 ইউরো বললে আপনাকে দিয়ে দেবেন। মোটামুটি ছুরিগুলো খুব সুন্দর আর হচ্ছে ভালো কোয়ালিটি, আর হচ্ছে এটা হচ্ছে আমার মনে হচ্ছে জার্মানি প্রোডাক্ট, ঠিক আছে? ভালো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার মামু একটা জিনিস কিনছে, আপনারা এটা কিনছে হচ্ছে অনলি 10 ইউরো দিয়ে, মোটামুটি ভালো কোয়ালিটি এবং ফুল জিনিস। আমি একটু খুলে দেখাই, এটা নিচে হচ্ছে অনলি 10 ইউরো, দেখা যাচ্ছে 220 ইউরো, ঠিক আছে? তো এটা নিচে অনলি 10 ইউরো দিয়ে। মামু, জিনিসটা কিরকম ভালো? দর্শক, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। দর্শক, আমরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজকে আপনাদেরকে দেখালাম
ইতালির রুমে খোলা বাজার, ঠিক আছে? তো আমরা ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তো অবশ্যই লাস্টে সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে। তো সামনের ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।